হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে আমার মায়ের শিবাঙ্গী জীবনে খুব আনন্দের দিন, কারণ আজকে ওরা স্কুল থেকে ঘুরতে যাচ্ছে সায়েন্স সিটিতে। এই যে সবাই বেরিয়ে যাচ্ছে, শিবাঙ্গী লাইনে আছে। এই যে এখন সব এদের ও ক্লাসের ও ফ্রেন্ডেরা দেখতে পাচ্ছে শিবাঙ্গীকে। এই যে শিবাঙ্গী হাসছে আমাদেরকে, বাবাকে মাকে বাই করছে। এখন ওরা এগিয়ে চললো ক্লাসের দিকে, যে এই ঘুরতে যাবে বলে কদিন ধরে শুধু এই চলছে। একেবারে পড়াশোনা তো একেবারে করতে চাইছে না, এই আনন্দেই রয়েছে। এরকম তো মজা খুব একটা হয় না, খুব একটা খেলাধুলা বা একা থাকার টাইম পায় না। এই পড়াশোনা, স্কুল, বাড়ি, নাচ গান, পড়া, আঁকা, এইখানেই যেটুকুনি যাওয়া আসা, তো খুব আনন্দ। আজকে একেবারে লাইফে স্বাধীন, দেখতে পাচ্ছ তোমরা কত আনন্দ ওরা। আজকে ওদের সকালবেলা ঘুম থেকে উঠে ডাকতে হয়নি, রেডি করতে হয়নি, সব একেবারে তাড়াতাড়ি করে নিজে হয়ে একেবারে রেডি হয়ে স্কুলে চলে গেছে। আর যাওয়ার সময় বলছে তাহলে ফাইনালি যাচ্ছি, মানে সন্দেহ ছিল যাবে কি যাবে না, মানে আমি তো ওকে একা খুব একটা ছাড়িই না। এই যে যাবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমার টেনশান হতেই থাকবে, আমার যেন খুব কষ্ট হয়। এই যে টাটা করছে, যাচ্ছে গিয়ে বাসে উঠবে, বাসে উঠছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আমাকে ফলো করো আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকে খুব ঠান্ডা পড়েছে, যাই হোক যাচ্ছে, ভালোই এনজয় করতে পারবে। যা গরম, মানে গরম পড়ে গেছিলো মোটামুটি, আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজকে সব থেকে শীতলতম দিন। এবার ওদের বাস ছেড়ে দিচ্ছে, যে বাসের ভিতর থেকে হাত মারছে বাই করলো আমাদের। বন্ধুরা আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আজকে এই পর্যন্তই, বাই।